আমরা দিনের বেলায় সূর্যের তাপ পাই কি পাই না? সূর্য আমাদেরকে কি দেয়? রাত্রি বেলায় চাঁদের আলো পাই কি না? দিনের বেলায় সূর্যের আলো, রাত্রি বেলায় চাঁদের আলো, ওই কাপ্তাই থেকে তারের মাধ্যমে কানেকশন দিয়া আলীগঞ্জ পর্যন্ত আসছে। ওই আলীগঞ্জ থেকে কানেকশন দিয়া এই আরাখাল গ্রামে আপনার ঘরে আপনার মসজিদে আসছে লাইনটা। আপনি ভালব জ্বালাইছেন, সুইচ দিয়েছেন, আলো জ্বলে কি জ্বলে না? এ বন্ধু বাবারা, সূর্যের আলো বলেন, চন্দ্রের আলো বলেন, যত আলো আপনি চারদিকে দেখেন না কেন, সবগুলো আলো আরবিতে বলা হয় নূর। আরবিতে বলা হয় কি? আওয়াজ দেন, যত নূর আপনি দেখেন, আমি আপনি দুনিয়ায় আসলাম, আমার বাবা এসেছে, মা এসেছে, সন্তান আসলো, আমার পীর এসেছে, উস্তাদ আসছে, পাড়া প্রতিবেশী সবাই দুনিয়ায় আসলো, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছে সবগুলো আল্লাহ আমার নবীর নূর থেকে সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন, বান্দারে, ও আমার বান্দা, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। কি এসেছে? আওয়াজ দেন, কথা বললে ঘুম থাকবে না, সওয়াব হবে। কি হবে? আল্লাহর পক্ষ থেকে কি আসছে? আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর আসছে, আরেকটা জিনিস আসছে, ওয়া কিতাবুম মুবিন, আমার পক্ষ থেকে তোমাদের কাছে কিতাব আসছে। কি আসছে? কিতাব মানে কি? আর নূর মানে কি? নূর মানে আমার নবী। নূর মানে কি? ইনশাআল্লাহ আলোচনা হবে। নূর অর্থ কি? আমার নবী। আমার নবী কি? আল্লাহ পাক সৃষ্টি করেছেন নূর দিয়া। কি দিয়া? যখন মায়ের গর্ভে আসছেন তখনও, আওয়াজ দেন, যখন দুনিয়াতে আসলেন তখনও ছিলেন নূর, মায়ের গর্ভে নূর, দুনিয়াতেও আসলেন নবী। দুনিয়াতে আসছেন শুধু নবী নূর নয়, নবীর দেহ মুবারক থেকে গাম বের হয়েছে কিনা? এই গামটাও, আওয়াজ দেন, গামও কি? ও বন্ধু, তাহলে সব নূর আর নূর, ঠিক কি না? আমার নবী ছিলেন কি? কখন ছিলেন? মসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে 63 পৃষ্ঠায় হাদিস আসছে, মাওয়াহিবে লাদুনিয়া প্রথম খণ্ড 71 পৃষ্ঠায় হাদিস আসছে, যেটা আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন, তাফসীরে রুহুল মানি প্রথম খণ্ড 90 পৃষ্ঠার মধ্যে হাদিস আসছে। যেহেতু আমি মুহাদ্দিস, আজকে শুধু হাদিস শোনাবো, সুবহানাল্লাহ। কোন কি শোনাবো? শুনতে রাজি আছেন? নবী দেখি নাই কিন্তু নবীর হাদিস তো শুনতে পারি। পারি কি পারি না? নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা
আনহু আল্লাহর হাবিবের নূরানি দরবারে আসলেন। কোথায় আসলেন? নবীর দরবারে যাইতে মনে চাইনি। নবী গো, ও নবী, এই ঠান্ডার মধ্যে আমরা বসে আছি, কত ছোট বাচ্চা বসে আছে গো নবী, তোমার একটু মায়ার নজর লাগায়া দাও, এই গোলামদেরকে একটা বার দেখা দাও। আমি আল্লাহর নবীর দরবারে আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, বি আবি ওয়া উম্মি আখবিরনি আন আউয়াল শাইইন খলাকাল্লাহু ক্বাবলাল আশিয়াই। ও নবী, আমরা জানি মানব জাতির আদি পিতা আদম, মানুষে জানে ঠিক নেই আদি পিতা কি আদম। ও নবী, মানুষে জানে আদম নবী আগে, নবী গো আদম আসার আগেও জমিন ছিল, আসমান ছিল কি ছিল না? ও নবী, বুঝলাম না কি আসমান আগে না জমিন আগে, নাকি আদম আগে না কি আগে, আমাকে একটু বলেন। আমার মা বাবা আপনি নবীর কদমে কুরবান হয়ে যাক। সুবহানাল্লাহ। নবী বলেন জাবির, ইয়া জাবির ইন্নাল্লাহ কদ খলাকা কবলাল আশিয়াই নূরা নবিয়ে কামিন নূরিহি। নবী বলেন জাবির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি সৃষ্টি করার আগে আল্লাহর নূর থেকে, কোন না কার নূর থেকে, জোরে বলেন আল্লাহর নূর থেকে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছেন। তাইলে নবীর নূর আগে ঠিক কি না? কোন আগে? কি আসমানের আগে না জমিনের আগে? নবী বলে আল্লাহ আগে বানাইছে, আমি নবীর নূর বানায়া ফাজআলা যালিকান নূর ইয়াদুরু বিল কুদরাতে, আমাকে আল্লাহর নূর থেকে বানাইয়া আল্লাহর কুদরতি নজরে নজরে আমাকে রেখে দিয়েছে। আরো আস্তে কোন কোন সময় রাখলো, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াকতি লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা শামসুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। আস্তে কোন সুবহানাল্লাহ। আহারে, নবী বলেন আল্লাহর নূর থেকে আমি নবীর নূর বানাইছি, যেই সময় লৌহ ছিল না, কলম ছিল না, আসমান ছিল না, জোরে কর না, জমিন, আপনারা বলেন ছিল না, জমিন ছিল না, চন্দ্র, সূর্য, জান্নাত, জাহান্নাম, জিন, নবী বলেন শুধু জিন নয় রে, ওয়ালা ইনসিউন, আমরা যে মানুষ, আমরা কি? নবী বলেন আমি যখন ছিলাম তখন মানুষও ছিল না। আরো আস্তে গন, মানুষও। তাহলে নবী কখন ছিলেন? কিতাবে কি বলেন? আজকে এই গ্রামে আসি শুধু কিতাবের আলোচনা হবে, রাজি আছেননি? সারা জীবন কিচ্ছা কাহিনী শুনছেন, আজকে পৃষ্ঠা নাম্বার খণ্ড নাম্বার দিয়ে যাব, আজকে ভালো না লাগলো কালকে বলবেন আহারে হুজুরে তো ঠিক কথাই বলছে, ঠিক ঠিক কি না?
জুরকানি কিতাবের প্রথম খণ্ড 47 পৃষ্ঠার মধ্যে আছে আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال كنت نورا بين يدي ربي قبل خلق آدم بأربعة عشر ألف سنة سبحان الله একবার বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেন ও আলী ও জান্নাতি রমণীর সরদার মা ফাতেমার স্বামী নবী বলেন আলী রে ও আলী আমি দুনিয়ায় আমাকে তোমরা দেখবে না মানুষে দেখবে না আল্লাহর কোরআন বলে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন এটা হলো সূরায়ে মায়দার 15 নম্বর আয়াত কত নম্বর আয়াত আল্লাহ বলেন কদ অবশ্যই বলেন না সবাই বলেন কদ অবশ্যই সবাই বলেন কদ সওয়াব হবে কি হবে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ও কিতাবুম মুবিন আল্লাহ বলেন কে বলেন অবশ্যই তোমাদের কাছে নূর এসেছে কি এসেছে এবং কিতাব এসেছে এই যে নূর আমরা তো বুঝলাম নূর আসছে কি আসছে এখন এই নূর মানে কি তাফসীরের কিতাব থেকে তাফসীরে জালালাইন যেটা ফাজিল ক্লাসে পড়ানো হয় আমি 10 বছর পড়াইছি কয় বছর ডিগ্রিতে যেটা পড়ানো হয় মাদ্রাসায় ডিগ্রিতে আমি 10 বছর তাফসীরে জালালাইন পড়াইছি আলহামদুলিল্লাহ এই তাফসীরে জালালাইনের 97 পৃষ্ঠা তাফসীরে সাবি প্রথম খণ্ড 451 পৃষ্ঠা তাফসীরে খাজেম দ্বিতীয় খণ্ড 24 পৃষ্ঠা তাফসীরে রুহুল মানি ষষ্ঠ খণ্ড 378 পৃষ্ঠা তাফসীরে মালিমুত তানজিল দ্বিতীয় খণ্ড 138 পৃষ্ঠা তাফসীরে রুহুল বয়ান দ্বিতীয় খণ্ড 429 পৃষ্ঠা তাফসীরে আবু সাউদ দ্বিতীয় খণ্ড 447 পৃষ্ঠা তাফসীরে কবির 11তম খণ্ড 163 পৃষ্ঠা তাফসীরে তাবারী শরীফ ষষ্ঠ খণ্ড 176 পৃষ্ঠা তাফসীরে ইবনে জরির 161 পৃষ্ঠা এই তাফসীরের কিতাবগুলোর মধ্যে আছে এই নূর মানে কি রে এই নূর মানে কি বলে আল মুরাদ বিল আউয়ালে হুয়ার রাসূল ওয়া সানি আল কোরআন এখানে এই তাফসীরের কিতাবগুলোতে বলা হচ্ছে নূর অর্থ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর কিতাব অর্থ হচ্ছে কোরআন কিতাব অর্থ কি তাহলে নূর কে জোরবার নূর কে আমার নবী যে নূর ছিলেন কোন ধরনের নূর আমার নবী ছিলেন এই ভালো বেকি দেয় আলো মানে কি নূর চেরাগে কি দেয় এই আলোর ছায়া আসেনি এই আলোর ছায়া আসেনি সূর্যের মধ্যে আপনি দাঁড়াইলে ছায়া হয়নি কিন্তু আমার নবী এমন নবী ছিলেন এমন নূর ছিলেন যেই নূরের কোন ছায়া ছিল না জোরে বল না কি ছিল না এই যে লাইট আসেনি এখানে আসেনি আলো যে পাচ্ছি
এটা কি উপরে যে গ্লাস ভিতরে হলো কারেন্ট ঠিক না উপরে কি গ্লাস ভিতরে উপরে আয়না ভিতরে বিদ্যুৎ ওই ভিতরের এই বিদ্যুৎটা যখন জ্বলে উঠে তখন উপর থেকে আমাদেরকে আলো দেয় ঠিক না এখন আমাকে বলেন এই যে উপরের যেই আয়নাটা গ্লাসটা আলো কি এটা দেয় আলো কিসে দেয় ভিতরে যেই বিদ্যুৎ সেটা আলো দেয় ঠিক কি না তো উপরের যেই আয়নাটা এই আয়নার কোনো ছায়া আছে নি আমার নবী দুনিয়াতে আসলেন উপরে ছিল বাশারিয়াতের গ্লাস উপরে ছিল বাশারিয়াতের গ্লাস কিসের গ্লাস বাশার মানে মানুষ বাশার অর্থ কি উপরে ছিল মানুষের আবরণ ভিতরে ছিল নূর এই মানুষের আবরণটা ছিল গ্লাস ওই নূরের পাওয়ারের কারণে এই গ্লাসের গ্লাস ভেদ করে আলো আসতো নবীজির কোনো ছায়া হইতো না আর আসছে কোন যেমন সিরাতে হালবিয়া কিতাবের দ্বিতীয় খণ্ড 422 পৃষ্ঠার মধ্যে আসছে ইন্নাহু ইজা আমশি ফিস শামসে আও ফিল কামারি লা ইয়াকুনু লাহু জিল্লুন লিআন্নাহু কানা নূরান নবীজি যখন সূর্যের আলোর মধ্যে হাঁটতেন নবীজি যখন চাঁদের আলোর মধ্যে হাঁটতেন আমরা যদি সূর্যের আলোর মধ্যে যায় দাঁড়াই আমাদের ছায়া হয় আমরা যদি চাঁদের আলো দাঁড়াই আমাদের আমাদের যদি লাইটের আলো দাঁড়াই আমাদের ছায়া হয় কিন্তু নবী যখন সূর্যের আলোতে দাঁড়াইতেন নবীজি চাঁদের আলোর মধ্যে দাঁড়াইতেন তখন নবীজির কোনো ছায়া হইত না আর আসতে বলেন এরপরে দেখেন মাদারিজুন নবুয়াত কিতাবের প্রথম খণ্ড 146 পৃষ্ঠার মধ্যে আসছে দিদান শোদে আর সায়াদ রাতারে জু আহাদ রাতাইনে নূরে বাসাদ ও নূরে সারা ছায়া নমি আপতর মাদার জন্য বোধ কিতাবের মধ্যে বলা হচ্ছে আমার নবী এমন নূর ছিল যেই নবী চন্দ্র সূর্যের মধ্যে দাঁড়াইলে সন্দেহ সূর্যের কারণে আমার নবীর কোনো ছায়া পড়ত না সুবহানাল্লাহ আরেকখানা কিতাব দেখেন নাসিমুর রিয়াজ কিতাবের 282 পৃষ্ঠা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল লাম ইয়াকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ওয়া লাম ইয়াকুম মা শামসিল আগলাবে দুহু দুহা নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির কোনো ছায়া ছিল না নবীজির কোনো ছায়া ছিল না এমন কি সূর্যের আলোর চেয়ে নবীজির আলো আরো উজ্জ্বল ছিল সুবহানাল্লাহ এরপরে রশিদ আহমদ গাঙ্গুহি এমদাদুস সুলুক নবীর 181 পৃষ্ঠার মধ্যেও তিনি বলেন আমার নবী আল্লাহর দরবার থেকে নূর হিসাবে দুনিয়াতে আসছি নবীজির আপাদ মস্তক নূর ছিল সুবহানাল্লাহ গণ একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা আর মহব্বতে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি এই না দুরুদ পড়ো মুমিন বলেন এই না শক্তি দেওয়ার মালিক কি দুরুদ পড়বো কার নবী যেই সালাত ও সালাম পড়েন কে আল্লাহ যেই হাবিব কে ভালোবেসে আল্লাহ নিজেই সালাত ও সালাম পড়েন আমরা ওই নবীর সালাত ও সালাম পড়লে আল্লাহ খুশি না বেজার হবে
একটু মহব্বতে এই না দরুদ সকালে বলেন এই নাম শক্তি দেন না ভাই শক্তি দেন একটু এই নাম শাবায়াত কো রিবেল নবী হাশরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ নবীজিকে নূর বলে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক না আমরা নবীকে কি বলি কিন্তু যাদেরকে ওয়াহাবি বলি আমাদের দেশে যাদেরকে আমরা কি বলি এরা নবীরে মাটি বলে বলে কি বলে না যদি আপনারা নবীর মহব্বত থাকে একটু বসেন এই ওয়াহাবিদের মুরব্বী ওয়াহাবিদের ফিরসাফ তারা নবীকে নূর বলেছে এই বর্ণনাটা আজকে শুনাইতে চাই বলবনি যেহেতু রেকর্ড হচ্ছে সারা বিশ্বের ওহাবিরা দেখবে তাদের মুরব্বীদের কিতাবও আছে নবী নূর আসেন তো আপনারা আসেন ইনশাআল্লাহ যাওয়ার পরে গালি দিয়েন এখন একটু বসেন কি গো ওহাবিরা যাকে মানে আবিদ শাহ আল মাদানি যিনি মুজাদ্দিদে আলফেসানির তরিকায় মুজাদ্দিদিয়া তরিকায় ঠিক না ওই মুজাদ্দিদি আলফেসানি ফা শায়খ আহমদ ফারুক সিরহিন্দি মাকতুবাত শরীফের তৃতীয় খণ্ড 231 পৃষ্ঠার মধ্যে বলেন হাকিকাতে মুহাম্মদ আলাইহি মিনাস সালাতে আবদালুহা ومن التسليمات اكمل واقع ظهور اول است এই কিতাবের মধ্যে দীর্ঘ বর্ণনার পর তিনি বলেন খুলি খুলি তু মিন নূরিল্লাহি ওয়াল মুমিনুনা মিন নূরি তিনি তার কিতাবে বর্ণনা করেন আল্লাহর নবী বলেছেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি আমার নূরে সমস্ত ঈমানদার সৃষ্টি সুবহানাল্লাহ আর ওয়াস্তে কোন আরেকখানা কিতাব দুই নাম্বার ওহাবিদের মুরব্বী কার মুরব্বী শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি তিনি আনফাসে রহিমিয়া 13 পৃষ্ঠার মধ্যে বলেন আউয়ালু মা খলাকাল্লাহু নূরি ও খলাকাল্লাহু মিন নূরি ও কউলুল্লাহি তাআলা লাকা কালামা খলাকতু লাফলাক সুবহানাল্লাহ শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন আল্লাহ পাক আল্লাহর নূর থেকে নবীকে বানাইছে সর্বপ্রথমে তারপরে নবীর নূর থেকে সমস্ত ঈমানদার সৃষ্টি করেছেন কিতাব গেল কয়টা তিন নাম্বার কিতাব 12 তম মহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ দেওবন্দী আহলে হাদিসদের সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি তিনি তাফসীরাতে ইলাহিয়া কিতাবের প্রথম খণ্ড 207 পৃষ্ঠার মধ্যে তিনি বর্ণনা করেন ওই জাবেরের হাদিস যেই হাদিসের মধ্যে নবী বলেছেন ও জাবের ইয়া জাবিরু ইন্নাল্লাহ কদ খলাকা কবলাল আশিয়াই নূরা নবিয়াকা মিন নূরি সুবহানাল্লাহ জাবের ও জাবির তুমি জানতে চেয়েছো আল্লাহ আগে কি বানাইছে তাহলে শুনে নাও আল্লাহ সর্বপ্রথম আল্লাহর নূর থেকে নূরে মুহাম্মদই বানাইছেন চার নাম্বার কিতাব যিনি প্রখ্যাত মুহাদ্দিস
অবদুমাদেশের মুক্তি আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভি মাদারে জুন্নবুয়াত কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি বর্ণনা করেন, তিনি বলেন দরবার সহী দারে সুদা কে আউয়ালু মা খলকাল্লাহু নূরি ওয়া সাইরুল মুকাওয়ানাত গুলুবি ওয়া সুবলা আযা নূরে ওয়া আযা জাওহারে ফাকে ফায়দা। সুবহানাল্লাহ। তিনি মাদারে জুন্নবুয়াত দ্বিতীয় খণ্ডে বর্ণনা করেন আউয়াল আলাম উঁচু নিচু যত কিছু দেখো সব কিছু নবীর নূর থেকে, নবী আল্লাহর নূর থেকে। সুবহানাল্লাহ। কোন সব নবীর নূর থেকে আর নবী আল্লাহর নূর থেকে। কয় নাম্বার গেল? চার নাম্বার। এখন পাঁচ নাম্বারে আসেন। পাঁচ নম্বরে ত্রয়োদশ শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাই তিনি তাফসিরে আজিজির 219 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন দর আলেমে আরওয়া আউয়াল কা কে ফায়দা সুদা ঈশা বুদানন। তিনি বলেন সর্বপ্রথম আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূর থেকে নূরে মুহাম্মদি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এইভাবে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আশরাফ আলী থানবী এইভাবে মুফতি শফিম এইভাবে যারা বাংলাদেশ ভারত সারা বহির বিশ্বের যারা বদ আকিদা যারা যাদেরকে আমরা ওয়াহাবি বলি প্রত্যেকে তাদের কিতাবের মধ্যে আমার নবীকে নূর হিসাবে বলেছেন। সুবহানাল্লাহ। কোন কি বলেছেন নূর? এমন কি রশিদ আহমদ গাঙ্গুহি নাম কি? রশিদ আহমদ গাঙ্গুহি তিনি বলেন ও মেরা আর আজ নূর জাতে পাক হাবিবে খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি বর্ণনা করেন তার ইমদাদু সুলুক কিতাবের 85 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন নবীজির জাতে পাক নবীজির সমস্ত দেহ মোবারক ছিল নূর। দেহ মোবারক কি ছিল? নূর। এইভাবে রশিদ আহমদ গাঙ্গুহি বহু কিতাবের মধ্যে আমার নবীকে নূর হিসাবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কোন একদিন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি তিনি স্বপ্নে দেখতেছেন, কি দেখেন? স্বপ্নে দেখতেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি নবীকে স্বপ্নে দেখেন। দেখার পরে নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হুসনে ইউসুফ সে ফজুতা রহে রাসূল আল্লাহ কা এ নূরে চশমি ইয়াকুব এ নূর আল্লাহ কা। নবী গো, ও নবী, আমরা তো জেনেছি আপনি নবী নূর নবী, আপনার নূরে সমস্ত সৃষ্টি, কিন্তু একটা প্রশ্ন আপনাকে করি। ইউসুফ আলাইহিসসালাম সুন্দর ছিল, ঠিক কি না? ইউসুফ আলাইহিসসালাম সুন্দর ছিল। এ ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাত কাটছে, পাগল হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। ও নবী, আপনি যদি নূর হন, আপনি তো ইউসুফের চেয়ে আরো সুন্দর, আপনাকে দেখে কেন হাত কাটে নাই, আপনাকে দেখে কেন পাগল হয় নাই? এটার প্রশ্নের জবাব আমাকে দেন। প্রশ্ন আসতে পারে কিনা? ইউসুফ সুন্দর না আমার নবী সুন্দর? আল্লামা রুমি বলেন হুসনে ইউসুফ সে ফজুতা রহে রাসূলুল্লাহ কা, ইউসুফের সে আমার নবী আরো হাজার গুণ সৌন্দর্য ছিল। হে নূর চশমি ইয়াকুব ইয়ে নূর আল্লাহ কা। বলেন কেন সুন্দর ছিল? যেহেতু ইউসুফ হলো ইয়াকুবের নূর, ইয়াকুবের থেকে পাইছে সৌন্দর্য, আর আমার নবী হলো আল্লাহর নূর, আল্লাহ থেকে পাইছে সৌন্দর্য। তাহলে কোনটার পাওয়ার বেশি? নবীর পাওয়ার বেশি, ঠিক কি না? তখন আমার নবী বললেন এ শাবলিউল্লাহ জামালি মাসতুর আন আয়ুনিন নাসি লাও জাহারাত লা ফালাত আকসারু মিম্মা ফালাহিনা রাইসু। আমার নবী বলেন
পাগল হয়ে গেছে কিন্তু আমাকে দেখে কেন হাত কাটে নাই তুমি প্রশ্ন করেছো এটার কারণ কি জানো না এটার কারণ হইল আমি যে নূর আমার হাকিকি নূর আল্লাহ বাশারিয়তের আবরণ দ্বারা সামরার একটা আবরণ দ্বারা মানুষের একটা আবরণ দ্বারা সেটা দেখে দিয়েছি যদি ওই নূর দেখতো যদি ওই নূরে প্রকাশ পাইতো সাহাবায়ে কেরাম কোনদিন আমাকে দেখতে পাইতো না সুবহানাল্লাহ ইউসুফকে দেখে কিরকম পাগল হয়েছে আমাকে দেখে তার চেয়ে বেশি পাগল হইতো আমাকে দেখতেই পাইতো না কারণ আমি আল্লাহর নূর ছিলাম সুবহানাল্লাহ রব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন يا ستار العيوب يا غفار الذنوب يا الله يا رحمن يا رحيم يا غفور يا غفار يا كريم يا الله Ya Rahman, Ya Rahim, Ya Ghafur, Ya Ghafar, Ya Karim. Rabbana ighfir lana wa li ikhwanina wa li walidayna wa li awladina wa li asatijatina ولي أقاربنا ولي أبائبنا ولمن حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إزيبوني كي كوريلا বন্দে গি আল্লাহ গোনা করে কাটাইলাম জিন্দেগি আমি সকলের দরজা হইতে ফিরিয়া আল্লাহ তোমারি দর বারে রইলাম বসিয়া তুমি যদি মাপ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদারি আল্লাহ তুমি যদি মাপ না করো খবরে বলো তোমার বান্দার কি উপায় হবে তুমি যদি মাপ না করো আশরে বলো তোমার বান্দা যাবে কার কাছে আল্লাহ বাড়ি থেকে যখন বাইর হয় এক্সিডেন্ট হইয়া কত মানুষ মারা যায় আল্লাহ আমার মতো কত যুবক হাসপাতালে বেডে আল্লাহ করোনায় আক্রান্ত হইয়া চটপট চটপট করতেছে গো আল্লাহ আমার মতো কত যুবক চোখ নাই হাত নাই আল্লাহর ওলির মাজারে মসজিদের সামনে বাটি নিয়ে বসে আছে গো আল্লাহ আমার মতো কত যুবক জবান আছে কথা বলতে পারে না
আমার মত কত যুবক দুই পা নাই হাঁটতে পারে না চোখ নাই হাত নাই আল্লাহ তুমি হাত দিয়েছো পা দিয়েছো সকল নিয়ামত তুমি দিয়েছো সুবহানাল্লাহ আল্লাহ জীবনে যদি কোনো আমল না করতে পারি কোরআনের খাদেম হিসাবে তোমার নবীর গোলাম হিসাবে তুমি আল্লাহর দরবারে দুই খানা হাত তুলে ধরেছি গো আল্লাহ আমার সাথে কত মাসুম বাচ্চা হাত তুলেছে গো আল্লাহ আমার সাথে দাড়ি বাঁকা কত বাবার হাত তুলেছে আল্লাহ আল্লাহ শত শত মানুষ আল্লাহ লইয়া হাত তুলেছে আল্লাহ এই মাহফিলে যত কোরআন এবং হাদিসের আলোচনা হয়েছে জিকির মিলাদ হয়েছে আল্লাহ মা বলরা হাত তুলেছে আল্লাহ 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 প্রত্যেকের আমলগুলো আপনি কবুল করে আনে আল্লাহ আমল গুলার সওয়াব লাখ গুণ কোটি গুণ বাড়ায়া হায়াত নবী দয়ার নবী নুরানি রোজায় পৌঁছায়া দে আল্লাহ ও আল্লাহ মাশরিক থেকে মাগরিব সীমা থেকে জুনুব যত ইমানদার মুসলমান কবরবাসী হয়েছে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে পৌঁছায়া দাও আল্লাহ 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 আমরা যারা হাত তুলেছি যাই না কার মারাই কার বাবা নাই গো আল্লাহ আল্লাহ মহারাইয়া বাবা হারাইয়া তুলেছে গো আল্লাহ কেন তোমার আগে আমার মরণ হইল না গো মা জননী গো কেন তোমার আগে আমার মরণ হইল না গো আব্বা জান গো আল্লাহ তোমার আগে মরতে পারলে মা কোন মা আম্মা তোমার আগে মরতে পারলে শান্তি পাইতাম গো মা জননী গো এখন মা গড়ে গেলে আম্মা বলি ডাকি তোমারে সাড়া পাই না তোমারে মা গো সাড়া পাই না তোমারে বাবা মনে ব্যথা লাগে গো মা জননী গো এখন যখন মা কবরে যায় আম্মা বলি না কি তোমায় জানি না মা গো কবরে তুমি কেমন আছো জানি না মা জননী গো আল্লাহ আল্লাহ যাদের মা নাই আল্লাহ যাদের বাবা নাই যাদের দাদা নাই দাদি নাই ও মাবু আমি না কান্দালালে গুনার আসামি আল্লাহ আমাদের দাদা দাদিনি কবরে সওয়াব পৌঁছায়া দাও আমাদের নানা নানির কবরে পৌঁছায়া দাও আমাদের মা বাবা যাদের নাই তাদের কবরে পৌঁছায়া দাও আল্লাহ মা মা শীতের রাত্রে কত কষ্ট করছে বাবা কত কষ্ট করছে আজকে ওই মা নাই বাবা নাই আল্লাহ মা বাবার কবরে আজাব দিও না আল্লাহ যারাই মাহফিলের আয়োজন করেছেন যারাই মাহফিলে আসছেন টাকা পয়সা দিয়েছেন আল্লাহ মাহফিল কমিটির সভাপতি সহ দেশে বিদেশে কত টাকা পয়সা এই মাহফিলের উদ্দেশ্যে দিয়েছেন তাবারকের উদ্দেশ্যে দিয়েছেন মা বোনেরা আল্লাহ সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের দান আপনি কবুল করে আনেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের দান কবুল করে নেন আল্লাহ প্রত্যেকের হাতগুলো কবুল করে নেন আল্লাহ প্রত্যেকের মনের আশা পূর্ণ করে দেন আল্লাহ যারা দেশে আছে তাদের আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকে আপনি নেক হায়াত দান করে দেন ও মাওলা নবী গো ও নবী আবু জেহেল আপনাকে দেখছে
আবুল আহাব আপনাকে দেখছি গো নবী, আমরা আপনার উম্মত হইয়া দেখলাম না, আল্লাহ তোমার বন্ধুকে না দেখাইয়া আমাদেরকে কবরে নিও না। আয় আল্লাহ, আমার এই যুবক ভাইরা, আল্লাহ কত অসংখ্য যুবক ভাই আমার সাথে হাত তুলেছে, আল্লাহ আয় আল্লাহ, এই যৌবন বয়সে কত খারাপ কাজে মানুষে যায়, তারা এই কোরআন হাদিসের মাহফিলে আসছে, মজলিসে বসছে, আল্লাহ আল্লাহ তাদের জীবনটাকে আপনি আল্লাহ পরিবর্তন করে দেন গো, আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি নামাজি বানায় দেন, আল্লাহ আল্লাহ যুবকদেরকে নামাজি বানায় দেন, আল্লাহ আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দাও, আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দাও, আল্লাহ জান্নাতের স্বামী আমার মা মাগো, জান্নাতের স্বামী আমার মা, যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা পুপু মায়ের মতো না না গো, জান্নাতের সবই আমার মা, জান্নাতের সবই আমার মা মা গো, জান্নাতের সবই আমার মা। একটু মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আপনার কি মায়া লাগে না, আপনার কি দয়া হয় না, আল্লাহ তোমার বন্ধুর জবানে শুনেছি, যদি তোমার কোনো বান্দা তুমি আল্লাহর ভয় মনে রাখিয়া এক ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দে, ওই চোখের পানির ওজন যদি মাছির মাথা পরিমাণ হয়, ওই পানি জমিনে ফোড়ার আগে তার গুনাহ মাফ করে দাও আল্লাহ, তুই নজর করিয়া দাও, আপনি নজর করিয়া দেখেন, কত বড় বুড়ো বাবারা আমার সাথে হাত তুলে কান্দছে, কত মা বোনেরা কান্দছে গো, আল্লাহ আমাদের মা বাপকে আপনি মাফ করে দেন গো, আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন গো, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন গো, আল্লাহ আমাদেরকে মাফ না করলে কোথায় যাও, আল্লাহ কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে গো, আল্লাহ আমাদের কাউকে গালিয়াতে বিড়াইয়েন না গো, আল্লাহ আল্লাহ যেই যেই নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের মনের আশা আপনি পূর্ণ করে দেন গো, আল্লাহ আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করো গো, আল্লাহ আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দাও গো, আল্লাহ যত দিন বাঁচাইবা গো, আল্লাহ ইমানের শহীদ বাঁচাইও, আল্লাহ যতদিন দুনিয়ায় বাসাই গো, আল্লাহ দেখামল করে বাসাই গো, আল্লাহ যতদিন দুনিয়ায় বাসাই গো, আল্লাহ আলাল কামায়া বাসাই গো, আল্লাহ অ্যাক্সিডেন্ট দিয়ে মারিও না, আগুনে পুড়াইয়া মারিও না, পানিতে ডুবাইয়া মারিও না, মরণ যদি
দাও গো আল্লাহ জমার দিন দিও মরণ যদি দাও গো আল্লাহ রমজানেতে দিও মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর ফাড়ি দিব নাই কই আমার তরি আরব সাগর ফাড়ি দিব নাই কই আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে বরে কুরি আল্লাহ আশায় আছে সম্বল নাই আশা সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব আল্লাহ মরণ যদি দাও গো আল্লাহ মদিনাতে নিও মরণ যদি দাও গো আল্লাহ নবী দেখাইও আল্লাহ আমিন কোন আমিন আমিন আয় আল্লাহ মা বোনের হাত তুলেছি আমাদের মা বোনদের খেতনে কবুল করে দে আল্লাহ মা বোন আসলে সরল মানুষ বুঝে না আল্লাহ তাদেরকে রাবিয়া ও শ্রীর মতো ওলিয়া বানাইয়া দিয়ে স্বামীর শ্বশুরের শাশুড়ির মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দিয়ে আল্লাহ ও আল্লাহ এই গভীর রাত্রে আর কত তোমার কাছে বলবো আল্লাহ আল্লাহ যারা আল্লাহ এই করোনা ভাইরাসের মধ্যে অনেকের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে আল্লাহ দেশে বিদেশে অনেকেই আল্লাহ সমস্যায় পড়েছে আল্লাহ গো আল্লাহ প্রত্যেকের রিজিকের মধ্যে আপনি বরকত দান করে দেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের রিজিকের মধ্যে আপনি বরকত দান করে দেন আল্লাহ প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দান করে দেন তোমার দরবারে আর কিছু চাই না নবীজির উসিলায় কোরআনে কারিমের উসিলায় আল্লাহ সাহাবায়ে কেরামের উসিলায় পাক পঞ্জাতনের উসিলায় আউলাই কেরামের উসিলায় আইম্মায়ে কেরামের উসিলায় মুহাদ্দিসিনে কেরামের উসিলায় চার তরিকার চার পীর চার মাযহাবের স্যার ইমাম শাহজালাল আলী আমরের উসিলায় আল্লাহ শাহবানের উসিলায় শাহবানের সব বন্দিশা সুলতান নাসিরুদ্দিন বাইজিদ বস্তাবি আল্লাহ আহমদুল্লাহ মাইজবান্ডারি গোলাম রহমান মাইজবান্ডারি আয় আল্লাহ আশা আব্দুল্লাহ গাজীপুরি নুরুদ্দিন বন্দিশা আল্লাহ আব্দুল সোবার আল কাদেরি ডক্টর আহমদ ফিয়ারা বাগদাদি আমির ইসলাম জালানি আল্লাহ মোল্লা কাজিমুদ্দিন আবেদ শাহ হুজুর কবুলার উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নিন আল্লাহ যেই দিন মৃত্যু দিবা ওই মৃত্যুর সময় আর কিছু চাই না নূর নবীজির নূরানি কল মোবারকের মাথা রেখে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও নূরানি কলমালা ইল্লাল্লাহ